বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপির তুলনায় বিশ্বের কোন মুদ্রা সবচেয়ে দামি, চলুন জেনে নিই। মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় 84.78 টাকা, আর ভারতীয় মুদ্রায় 73.70 রুপি। সুইস ফ্রাঙ্ক। বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্রাঙ্কের বিনিময় মূল্য প্রায় 91.26 টাকা, আর ভারতীয় মুদ্রায় 79.33 রুপি। ইউরো। বাংলাদেশি মুদ্রায় এক ইউরোর বিনিময় মূল্য প্রায় 98.61 টাকা, আর ভারতীয় মুদ্রায় 85.72 রুপি। ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি ইউরো জোনের সদস্য তাদের মুদ্রা এই ইউরো। কেইম্যান আইল্যান্ডস ডলার। ক্যারিবিয়ান সমুদ্রে অবস্থিত ব্রিটিশ স্বায়ত্তশাসিত অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জে রয়েছে নিজস্ব মুদ্রা। বাংলাদেশি মুদ্রায় কেইম্যান আইল্যান্ডস ডলারের বিনিময় মূল্য 101.71 টাকা, আর ভারতীয় মুদ্রায় 88.47 রুপি। ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এক ব্রিটিশ পাউন্ডের বিনিময় মূল্য 108.05 টাকা, আর ভারতীয় মুদ্রায় 93.93 রুপি। জর্ডান দিনার। বাংলাদেশি মুদ্রায় জর্ডানের এক দিনারের বিনিময় মূল্য 119.57 টাকা, আর ভারতীয় মুদ্রায় তার মূল্য দাঁড়ায় 103.95 রুপি। ওমানি রিয়াল। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের এই মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য খুবই চড়া। বাংলাদেশি মুদ্রায় এক ওমানি রিয়ালের জন্য দিতে হয় 220.20 টাকা, আর ভারতীয় মুদ্রায় দিতে হয় 191.43 রুপি। বাহরাইনি দিনার। বাহরাইনের মুদ্রার নাম দিনার, যা এই অঞ্চলের অন্যতম দামি মুদ্রা। বাংলাদেশি মুদ্রায় বাহরাইনের এক দিনারের বিনিময় মূল্য 224.78 টাকা, আর ভারতীয় মুদ্রায় 195.41 রুপি। কুয়েতি দিনার। কুয়েতের দিনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে দামি মুদ্রা। প্রতি কুয়েতি দিনারের জন্য বাংলাদেশি মুদ্রায় দিতে হয় 276.63 টাকা, আর ভারতীয় মুদ্রায় তার চেয়ে কিছুটা কম, 240.49 রুপি।